আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, কনসালটেন্ট কিউর পয়েন্ট লেকচারার, ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা দিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। আজকের ভিডিও টপিকসটা হচ্ছে নারী ও পুরুষের যৌন সমস্যা। নারী পুরুষের স্বাভাবিক যৌন কী ধরনের সমস্যা হতে পারে বা কী ধরনের সমস্যা ফিল করা হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা নারীর যৌন সমস্যা নিয়ে আলোচনা করি যে নারীর কী ধরনের সমস্যা হতে পারে। অনীহা, অনীহা বলতে কী বোঝায়? অনীহা মানে সেক্স করতে তার ইচ্ছে করছে না, ভালো লাগছে না, বা তার পার্টনার তাকে চাচ্ছে, সাহেব চাচ্ছে, কিন্তু সে দিতে চাচ্ছে না, কোনো না কোনো এক্সকিউজ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? নিশ্চয়ই তার কোনো প্রবলেম ফিল করছে, সে প্রবলেমের মাধ্যমে সে ব্যথা অনুভব করে। হয়তো ব্যথা অনুভব করতে পারে যে জরায়ুর মুখে পেনিস দেওয়া মাত্র সে ব্যথা ফিল করছে, কষ্ট পাচ্ছে, তাই সে সেক্স করতে অবশ্যই চাইবে না, কারণ কষ্ট পেলে সে ওখানে এনজয় কীভাবে আসবে। তারপরে আসে অনেকে জ্বালাপোড়া হতে পারে, যে জরায়ুর মুখে জ্বালাপোড়া করে, সে কষ্ট ফিল করে, অনেক সময় মনে হয় যে খুব তাপ লাগতেছে, জ্বলতেছে, কষ্ট হচ্ছে, সেজন্য সে সেক্স করতে চায় না, অনীহা ফিল করে। আবার অনেকের খুব ড্রাই বেজাইনা, জরায়ুটা শুকনো থাকে, বেজাইনার ভিতরে শুকনো থাকে, কামরস এসে সেটা ভিজে না, আর যতক্ষণ কামরস এসে না ভিজবে ততক্ষণ সে সেক্স করতে ভালো লাগবে না, সেক্স করতে চাইবে না, তার কষ্ট হবে, কারণ অনুভূতি ফিলিংস ছাড়া তো এটা করা যায় না। তারপরে সাদাস্রাব, অনেকের আর্লি লাইফ থেকেই খুব বেশি সাদাস্রাব থাকে, কারোর জেনেটিক্যালিই থাকে, তার মার ছিল, বোনের আছে, বা নানির দাদির ছিল, এরকম জেনেটিক্যালি যাদের খুব সাদাস্রাব প্রবলেম থাকে তাদের জরায়ু মুখটা সবসময় একটা ভিজা ভিজা ভাব থাকে, একটু ফোসকা পড়া হয়ে থাকে, ক্ষত পর্যন্ত হয়ে যায় অনেকের ক্ষেত্রেই, ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, এসবের কারণে সে সেক্স করতে চায় না। তখন এই সাদাস্রাব অনেকের কারণে এই সময় হতে চুলকানি হয়, চুলকায় দেখা যাচ্ছে যে সেখানে খুব বড় ধরনের প্রবলেম করে ফেলে, ছিলে ফেলে, ফোসকা পড়ে যায়, তখন সেক্স তার ভালো লাগে না। তারপরে অনেকের আছে হরমোনাল ইমব্যালেন্স থাকে, হরমোনাল প্রবলেমের কারণেও তার সেক্স চাহিদা কম থাকে, তার সেক্সটা তৈরি হচ্ছে না, সেক্স ফিলিং আসছে না তার মধ্যে, তার যতই পার্টনার মানে ফোরপ্লে করুক, সাপোর্ট করুক, তাকে আদর করুক, তার মধ্যে সেই ফিলিংসটা, অনুভবটা তৈরি হচ্ছে না। তারপরে মেনোপজ, মেনোপজ প্রবলেমের কারণেও দেখা যায় মেনোপজের আগে পরেও ভাজাইনা ড্রাই হয়ে যেতে পারে, ভাজাইনা যখন ড্রাই হয়ে থাকে তখন কিন্তু কারোরই সেক্স করতে ভালো লাগে না। তো এই যে প্রবলেমগুলো উপরোক্ত, এগুলার অবশ্যই একটা সমাধান আছে, যেহেতু সমস্যা আছে সমাধানও আছে, তো সেই সমাধানের জন্য মানে কিউর পয়েন্ট 100% নিশ্চয়তা সহকারে এটা ট্রিটমেন্ট করে থাকে এবং ইনশাআল্লাহ ভালো হচ্ছে। এবার আমরা পুরুষের দিকে আসি যে পুরুষের কী ধরনের সেক্সুয়াল প্রবলেমগুলো ফিল করে। পুরুষের পেনিসটা শক্ত হচ্ছে না, যে পেনিস শক্ত কেন হচ্ছে না, এর পিছনে নিশ্চয় অনেকগুলো কারণ থাকতে পারে। সে চাচ্ছে এই মুহূর্তে তার পার্টনারের সাথে মিলিত হতে, বাট তার পেনিস কাজ করছে না, তার মন চাচ্ছে কিন্তু পেনিস চাচ্ছে না, পেনিসটা স্ট্রং হচ্ছে না, এই জন্য সে সেক্স করতে পারছে না, তাহলে একটা প্রবলেম। তারপরে আসি নেক্সটে আমরা যে দ্রুত বীর্যপতন, যে কোনো রকম যদিও শক্ত হচ্ছে বা অনেকে শক্ত হাতে তেমন প্রবলেম থাকে না, কিন্তু সে যখনই ভাজাইনাতে যাচ্ছে, মিলিত হচ্ছে যাচ্ছে, তখনই সাথে সাথেই এক মিনিটের মধ্যেই তার বীর্যপতন হয়ে যাচ্ছে। তারপরে অনেকের হচ্ছে ইচ্ছে হচ্ছে না, যে তার মানে শরীর না যতটুকু কাজ করছে কিন্তু তার মন চাচ্ছে না, তার ভিতরে অলসতা কাজ করছে, অনীহা কাজ করছে, সে সেক্স করতে চাচ্ছে না, ভালো লাগে না, এই ধরনের একটা প্রবলেম কারো কারো ক্ষেত্রে থাকে। তারপরে হস্তমৈথুন করা, অনেকেই যে আর্লি লাইফ থেকে প্রচুর হস্তমৈথুন করে থাকে, যে একবার দুইবার করতে করতে সে মজা পায়, একটা সময় তো এটা অ্যাডিক্টেড, নেশা হিসাবে হয়ে যায় তার। তো এই প্রচুর হস্তমৈথুন করার কারণে দেখা যায় তার পেরেন্টসের নার্ভগুলো কাজ করে না, তখন সেগুলো দুর্বল হয়ে যায়, সে যখন মানে ইন্টারকোর্স করতে চায় তখন দেখা যাচ্ছে এটা কাজ করছে না, পেনিসে অন্ডকোষ থেকে ব্লাড সার্কুলেশান এসে এটাকে ফ্লো বাড়াচ্ছে না, এটাকে স্ট্রং করে তুলছে না, তখন সে কাজ করতেছে না। আবার অনেকে খুব বেশি স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা থাকে, স্বপ্নদোষ হয়ে থাকে পূর্বেই, স্বপ্নদোষ অনেক বেশি হতে হতেও তার পেনিস নার্ভ দুর্বল হয়ে যায়, এই দুর্বলতার কারণেও সে এখন সেক্স করতে পারে না ভালোভাবে। তারপর অনেকের মানসিক সমস্যা, মেন্টাল অ্যান্টেনা অনেক বড় ধরনের একটা সমস্যা, এই সমস্যার কারণে তার সেক্স উত্তেজনা থাকবে না, উত্তেজনা হলেও সে দ্রুত বীর্যপতন হয়ে যাবে, তো একদিন দুটো বীর্য তার মানসিক সমস্যা আরও বেশি বেড়ে যাচ্ছে, সে পরবর্তীতে তার পার্টনারের কাছে যেতে ভয় পাচ্ছে যে আমি তো গেলেই আউট হয়ে যাব, আমার সিমেন পড়ে যাবে, দ্রুত বীর্যপতন হয়ে যাবে, তাহলে আজকে আবার পারবো কি না, এই তখন যদি পার্টনার আবার তাকে সাপোর্ট না করে যে না ঠিক আছে একদিন কোনো কারণে হয়েছে, নেক্সট টাইম আসো আমরা চেষ্টা করি, ট্রাই করি, বা এটা কোনো প্রবলেম না, সাপোর্ট না দিলে সে দেখা যাচ্ছে যে এই সমস্যা তার আরও দিনের পর দিন বাড়তে থাকবে, তখন সে এটাকে খুব ভীতিতে নিয়ে যাবে, সেক্সটাই তার কাছে একটা ভীতি মনে হবে। আবার নিয়মিত ব্যায়াম না করা, এটা অনেক বড় ধরনের একটা প্রবলেম পুরুষের ক্ষেত্রে,
যে নিয়মিত ব্যায়াম না করলে টেস্টোস্টেরন যে হরমোনটা সেক্স হরমোনটা বৃদ্ধি পাবে না, এটা কমে যাবে। শরীরে যদি তার ভিটামিন ডি না লাগে, সে নিয়মিত ব্যায়াম না করে, তাহলে তার এই টেস্টোস্টেরন হরমোনটা কমে যাবে। তারপরে খাদ্যাভ্যাসের একটা ব্যাপার তো থাকে যে কোন খাবারগুলো খেলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর অবশ্যই একটা সমাধান আছে এই মেডিসিনের মাধ্যমে, এবং কিছু লাইফস্টাইল চেঞ্জ করে নিয়মকানুন মেনে এটার 100% সমাধান সম্ভব। সেটা কিউর পয়েন্ট আপনাদেরকে সমাধান দিচ্ছে। আপনাদের যে কোনো সমস্যায় কিউর পয়েন্টের সাথে যোগাযোগ করুন। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন আপনাদের সাথে দেখা হবে।